নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকের আমি চলে এসেছি যারা এমএ তে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কমপ্লিট করতে চলেছেন, তো সেই সকল ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ণ বিষয়, সে বিষয়টা হলো আমি আজকের রাষ্ট্রবিজ্ঞানের খুব একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। এটি হলো রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় পত্রের সবথেকে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যে অধ্যায়টি আপনারা দেখবেন যে মানে 18 নম্বর বলুন, 12 নম্বর বলুন আর 7 নম্বর বলুন, ছোট বড় মাঝারি সব সময় এই অধ্যায় থেকে একটা না একটা প্রশ্ন সবসময় আপনাদের জন্য থাকে। আর আমি মূলত যে প্রশ্নগুলো পরীক্ষাতে মাস্ট আসবে এবং সেই প্রশ্নগুলো আমি নিয়ে সবসময় আলোচনা করার চেষ্টা করি, যাতে আমার এই যে প্রচেষ্টা আপনাদের উপকারে লাগে। তো আমি এই মুহূর্তে যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে এমএ করছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে, প্রত্যেকটা স্টুডেন্টকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই, কারণ আপনারা আগামী দিনের কারিগর। আপনারা মাস্টার ডিগ্রি এটা কমপ্লিট করার পরে কোথাও না কোথাও আপনাদেরও হাল ধরে কিছু স্টুডেন্ট উঠে আসবে আমাদের সমাজে। তো আমি বেশি কথা বলতে চাচ্ছি না, তো আমি শুরুতেই বলবো, আমার চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি আমার এই চ্যানেল থেকে এখান থেকে আপনাদের অ্যাসাইনমেন্ট বলুন, ফাইনাল পরীক্ষা বলুন, সমস্ত সাবজেক্টের প্রশ্ন এবং তার উত্তর আমি নিয়ে আলোচনা করি এবং দিয়ে থাকি, যাতে ছাত্রছাত্রীদের উপকারে আসে। তো আজকের আমি এখন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব এবং আগামী দিনে যখন অ্যাসাইনমেন্ট কিংবা ফাইনাল পরীক্ষার প্রস্তুতি চলবে তখনই তার অ্যান্সার শিটও আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। যাই হোক, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি কি না, সেটি হলো ভারতবর্ষে, ঠিক আছে, যে মহিলা ভারতবর্ষে যে মহিলাদের যে রাজনীতিতে তারা যেভাবে অংশগ্রহণ করেন স্বাধীনতার আগে এবং পরে, তাহলে বর্তমান সমাজ ব্যবস্থায় মহিলাদের যে রাজনীতিতে অংশগ্রহণ এবং তাদের পদমর্যাদা, তাদের ভূমিকা, বর্তমানে তাদের যে অবস্থান রাজনীতিতে, সেটা নিয়ে আলোচনা করব। আপনারা যখনই পরীক্ষায় প্রশ্ন খুলবেন দেখবেন এই মহিলাদের রাজনীতির উপরে কিছু না কিছু প্রশ্ন সবসময় পাবেন। তো এই জন্যই আমি এই প্রশ্নটা নিয়ে আলোচনা করতে এলাম, যে যাতে এই প্রশ্ন যদি করেন, আমি অবশ্যই যদি অফলাইনে পরীক্ষা হয় এই যে আমি যা আলোচনা করব এর মধ্যে ম্যাক্সিমামটাই থাকবে, যদি শর্ট প্রশ্ন আসে তাহলে এর মধ্যেই কিছু না কিছু প্রশ্ন পাবে, তাহলে এতটাই গুরুত্বপূর্ণ বিষয়টা। যাই হোক, আমি শুরু করছি যে মহিলাদের বর্তমান সমাজ ব্যবস্থা, মহিলাদের এবং অতীতের যে রাজনীতিতে যে অংশগ্রহণ কীভাবে করে আসছে এবং তাদের অবস্থান নিয়ে আমি আলোচনা করছি। শুরুতে বলি যে মানব সমাজের যে প্রথম অধ্যায় হলো, মানব সমাজের প্রথম অধ্যায় শুরু হয়েছিল কিন্তু মহিলাদের দিয়ে, এবং এই গাণিতিক বিচারে কথাটি সর্বাংশে সঠিক নাও হওয়া হতে পারে, কিন্তু এ কথা তাত্ত্বিক তাৎপর্য বিরোধ বিতর্কের ঊর্ধ্বে। আবার সমাজের সকল শ্রেণী ও অংশের মধ্যে মহিলাদের অস্তিত্ব অনস্বীকার্য, সুতরাং যে কোনো বিশেষ যে বিষয়ের পরিপ্রেক্ষিতে মহিলাদের নিয়ে যে আলোচনা তা সমাজের কোন অংশে বিশেষ যে অংশে আলোচিত হয় তা না, এ হলো সমগ্র সমাজের আলোচনা, মহিলাদের নিয়ে আলোচনা মানে সমগ্র সমাজকে নিয়ে আলোচনা। তাই সমাজের দেহের অর্ধেক অংশই হলো মহিলা, সুতরাং মহিলাদের বাদ দিয়ে কোনো বিষয়ে মানব সমাজের সামগ্রিক যে আলোচনা সম্ভব নয়, ঠিক আছে। তাই মহিলাদের বাদ দিয়ে মানব সমাজের অগ্রগতি অর্থহীন, এই কারণে যে সামাজিক ও জাতীয় স্বার্থের বিচারের যে মহিলাদের সামাজিক এবং রাজনৈতিক প্রক্রিয়া,
যে সামিল করার কথা বলা হয়েছে, অর্থাৎ আমি এটাই বলতে চাচ্ছি যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে মহিলাদের রাজনীতিতে অংশগ্রহণ করানো মার দরকার, কারণ আমার তবেই আমাদের সমাজ ব্যবস্থার উন্নতি হবে। ঠিক আছে, আধুনিককালে সমাজ জীবনের সকল ক্ষেত্রে ও স্তরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মহিলাদের উপস্থিতি ও অংশগ্রহণ অনস্বীকার্য। তাই পৃথিবীর যে উন্নত, আমাদের পৃথিবীতে যত উন্নত এবং উন্নতশীল যে সকল দেশগুলো আছে, সেখানে দেখা গেছে সমীক্ষা করে যে জনজীবনের বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের ভূমিকা সব থেকে উঁচুতে, ক্রমশ গুরুত্বপূর্ণ এবং ধীরে ধীরে তা গুরুত্ব পাচ্ছে, তাই না? বর্তমানে দুনিয়া জুড়ে যে নারীদের স্বাধীনতা ও স্ত্রীলোকের যে সামাজিক বিকাশ, এই বিষয়টি সর্বজনীন স্বীকৃতি লাভ করেছে, এ বিষয়ে দ্বিমত কারণ নেই। তা সত্ত্বেও অসাম্য এবং অসাম্য কিংবা বৈষম্য, তো নির্যাতন নারী জাতির জীবন যে সর্বাংশে অপসারিত করা হয় না। আচ্ছা, তাই বিভিন্ন দেশের সাংবিধানিক ব্যবস্থা, বিধিবদ্ধ আইন, প্রশাসনিক বিধি ব্যবস্থা নারী জাতির যে মানব স্বাধীন অধিকারের কথাও বলা যায়, তাই এ কথা ঠিক। কিন্তু বাস্তব জীবনে যে বিভিন্ন ক্ষেত্রে নারী জাতির এই যে সামাজিক বোধ এবং বিষয়টি কতটা কার্যকর, সে বিষয়ে ব্যাপক বিতর্কের অবকাশ আছে। তাই সাংবিধানিক বিধি ব্যবস্থা অন্তর্ভুক্ত স্ত্রী পুরুষ নির্বিশেষে যে সমানাধিকারের যে ঘোষণা আপনা আপনি বাস্তবায়িত হয় না, তার জন্য আমাদের সমস্ত মানুষের বা জনচেতনারও দরকার হয়, তাই না? আর সেই জন্য যে সমাজ জীবনের সকল ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল পক্ষে সক্রিয় ও সদর্থক উদ্যোগ আয়োজন করা আবশ্যক। ভারতবর্ষে যে জাতি স্বাধীনতার ইতিহাসে সূত্রপাত ও সক্রিয় হয় উন্নতশীল শতাব্দী গোড়ার দিক থেকে, এক্ষেত্রে বিদেশি যে ব্রিটিশ আর ব্রিটিশ শাসন বা পশ্চিমী যে সভ্যতা, সংস্কৃতি, আধুনিক বা পুঁজিবাদী যে অর্থনীতির ব্যবস্থা প্রভৃতি ইতিবাচক অবদান অনস্বীকার্য। তাই এই সবের সামগ্রিক প্রক্রিয়া হিসেবে এদের এক এক ধরনের যে জগতের সৃষ্টি হয়, এই সময় এক ব্যাপক সামাজিক সংস্কারের আন্দোলনের সংগঠিত হয়। ঠিক আছে, এই আন্দোলন দেশ ও জাতির স্বাধীন ও সামগ্রিক সামিল হওয়ার মতোই। তাই ঊনবিংশ শতাব্দী গোড়ার দিকে থেকে যে মহিলাদের ব্যাপক যে সংখ্যার যে স্বাধীনতার সংগ্রামের সামিল হয়েছিল, ঠিক আছে, হয়েছে, তা নারী জাতির কাছে এমন কি প্রত্যক্ষ একেবারে প্রত্যন্ত যে গ্রাম অঞ্চল আছে না, গ্রাম অঞ্চলে যে মহিলাদের কাছে এই বিষয়টা স্পষ্ট হয়ে গিয়েছিল এবং তারা তা উদ্বুদ্ধ হয়ে তারাও অংশগ্রহণ করেছিল। তো নারী জাতির স্বাধীনতার অন্যতম ও অপরিহার্য পূর্ব শর্ত হলো দেশ এবং জাতির স্বাধীনতা। তো মহিলাদের ওপর সামাজিক নির্যাতনের অবসানের ব্যাপারে এই সময় উদ্যোগ ও আয়োজনের সূত্রপাত ঘটেছিল। আচ্ছা, এবার আসি মহিলারা কিভাবে আমাদের সমাজে রাজনীতিতে অংশগ্রহণ করেছিল। ভারতীয়ের যে মহিলা, তাদের যে নেত্রী বা যারা যে সমস্ত মহিলা ভারতবর্ষে অংশগ্রহণ রাজনীতি এসেছিল কীভাবে, তাদের সেটা শুনুন। সেটা হচ্ছে ভারতবর্ষের সংবিধানে যে নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য সমান অধিকার এবং যে স্বাধীনতার কথা বলা হয়েছে, যে স্বাধীন ভারতে সংবিধানের প্রস্তাবনায় যে সকলের জন্য ন্যায় স্বাধীন সাম্য ও সৌভ্রাতৃত্বর যে সাধু যে কল্পনা করে ঘোষণা করা হয়েছিল, সেখানে বলা হয়েছে যে ভারতবর্ষের সকল নাগরিকের জন্য সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার
চিন্তা ও মত প্রকাশ, বিকাশ এবং ধর্ম, উপাসনা, স্বাধীনতা, মর্যাদা, সুযোগ সুবিধা, এমনকি সমতা সৃষ্টি, এছাড়াও তাদের সকলের জন্য যে ব্যক্তির মর্যাদা সুনিশ্চিত করতে হবে, ঠিক আছে, তাতে সে শিশু হতে পারে, মহিলা হতে পারে, পুরুষ হতে পারে, তাদের একটা নিশ্চিত করতে হবে। তাই প্রস্তাবনায় ঘোষিত এই যে সাধু সংকল্পকে কার্যকর করার জন্য সংবিধানের যে তৃতীয় অধ্যায়ের মৌলিক যে অধিকার, হ্যাঁ, মৌলিকতার মধ্যে প্রয়োজনীয় ও প্রাসঙ্গিক ব্যবস্থা অবলম্বন করা হয়েছিল, ঠিক আছে। তৃতীয় অধ্যায়ে যে স্বীকৃতি হয় যে মৌলিক অধিকারের সূত্রের সৃষ্ট কিছু সুযোগ সুবিধা পুরুষদের মতো মহিলাদের যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য বলা হয়েছিল, তাই সংবিধানের 14 নম্বর ধারায়, ঠিক আছে, সংবিধানের 14 নম্বর ধারায় যে আইন আছে সেই আইনের দৃষ্টিতে সাম্য ও আইনের সমান যে সংরক্ষণের স্বীকার করা হয়েছে, সেখানে সংবিধানের যে 15 নম্বরের ধারার বৈষম্য আচরণের নিষিদ্ধ করা হয়েছিল, 15 নম্বরের যে ধারায় 3 নম্বরে কি বলা হয়েছে যে স্ত্রীলোক আর শিশুদের জন্য যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা এবং ক্ষমতা রাষ্ট্রকে দেওয়া হয়েছিল, ঠিক আছে। এবং সংবিধানে 16-1 ধারায় সরকারি চাকরি বা পদের, ঠিক আছে, সরকারি চাকরি বা পদের নিয়োগের ব্যাপারে সকল নাগরিকের সমান সুযোগ এর কথা বলা হয়েছিল। আর কোনো নাগরিক জাতি, ধর্ম, বর্ণ কিংবা বংশ অথবা জন্মস্থান অথবা স্ত্রী পুরুষ অথবা যে কোনো একটি কারণে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে তারা অযোগ্য এমন কথা বিবেচিত হবে না। সেই সঙ্গে বলে রাখি 16 নম্বর ধারার 16-2 ধারায় সেখানে এটাই পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, সংবিধানের 326 নম্বর ধারায় রাজনীতির ক্ষেত্রে সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের যে স্বীকার করা হয়েছে, ঠিক আছে। তাই সনাতন ভারতের যে মহিলাদের জীবনধারা ছিল অতি মাত্রায় নিয়ন্ত্রিত, তাই সামাজিক বিধি ব্যবস্থা নিগড়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল সেই সময়। তাই জায়া জননীর যে ভূমিকা নিয়ে নারী জাতি জীবন পরিধি ছিল সীমাবদ্ধ, আর জীবন বিংশ শতাব্দীর 50-এর দশকে গোড়ার দিকে এই ব্যবস্থার যে একার আমূল পরিবর্তন হয় এবং তার সূচনা হয়েছিল। মধ্যবিত্ত শ্রেণী মহিলাদের এই যে সময় সনাতন যে বিধিনিষেধ অচল ছেড়ে সেটাকে মুক্ত করে দেওয়া হয়েছিল, মুক্ত করে দেওয়ার সূচনা হয়েছিল। তাই পুরুষ সহকর্মীদের সঙ্গে মহিলারাও ঠিক সেই সময় রাজনৈতিক, প্রশাসনিক, পেশাগত নানান দিকে তারাও পুরুষদের সঙ্গে সমান তালে অংশগ্রহণ নিতে তারা শুরু করলো। সেখানে হিন্দু বলুন, মুসলমান বলুন, নির্বিশেষে বিভিন্ন জাতি ভারতবর্ষের যে পরিবারে যে মহিলারা অন্তঃপুরের পর্দার যে আড়াল থেকে সরে এসে ঘরের বাইরে পা রেখেছিল, তাই বিভিন্ন নির্যাতন ক্রমশ অধিকাংশ ক্ষেত্রে তাদের কী করতে হতো, ভোটদান থেকে বিরত রাখা হতো, মহিলারা চাকরি থেকে তাদের যোগদান বিরত রাখা হতো, পরে পরে তাদের সরকারি চাকরি যে 19 শতাব্দীর পরে তাদেরকে চাকরি অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় ধীরে ধীরে। কেন্দ্র এবং প্রাদেশিক যে আইনসভা সেইখানে মহিলাদের নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হয়, কালক্রমে মহিলা বিচারপতি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাজ্যের রাজ্যপাল কিংবা ক্যাবিনেটের মন্ত্রী কিংবা রাষ্ট্রদূত প্রভৃতি যে গুরুত্বপূর্ণ যে রাজনৈতিক বা অরাজনৈতিক পদে মহিলাদের অংশগ্রহণ করতে শুরু করা হয়, বোঝা গেছে। এইবার আরেকটা পয়েন্ট আসি, মহিলাদের অবস্থান উপেক্ষিত, মানে তাদের মহিলাদের অবস্থান সেটাকে কীভাবে উপেক্ষা করা হয়েছিল, উপরিক্ত আলোচনা থেকে যে পরিপ্রেক্ষিতে যে পরিপূর্ণতাভাবে ভারতবর্ষে যে মহিলাদের ভূমিকা পরিধি যে সম্প্রসারিত হয় ও মহিলাদের মর্যাদা উন্নতি সাধন হয়েছিল, কিন্তু বাস্তব অবস্থার সঙ্গে এই সিদ্ধান্ত ছিল সামঞ্জস্য ছিল না। অ্যাকচুয়ালি খাতা কলমে ছিল একরকম, কিন্তু
বাস্তবের সঙ্গে সেটা মিল ছিল না। এক্ষেত্রে 1974 সালে ডিসেম্বর মাসে প্রকাশিত ভারতের মহিলা মর্যাদা সম্পর্কিত ভারত সরকার একটি কমিটি প্রতিবেদন, যে বক্তব্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তারা সেই আর প্রতিবেদন রচনা করেছিল। সেখানে বলেছিল কি, এই কমিটিতে যে প্রতিবেদনে অনুযায়ী ভারতবর্ষের রাজনীতি যে প্রতিক্রিয়া, মহিলাদের যে অবস্থা, তাদের ভূমিকা অভিপ্রেত এবং তাদের কর্তৃক যে কর্তৃত্ব অর্জন পুরোপুরি তারা করতে পারছে না, সেটা পরিষ্কারভাবে উল্লেখ করেছে সেই রিপোর্টে। রাজনৈতিক ক্ষেত্রে ক্ষেত্রে যে সাম্যের অধিকার তা স্বীকার করা হয়েছে, ঠিক আছে, এবং কিন্তু অধিকাংশের যে শিক্ষিত দেশে যে বিদ্যমান ছিল রাজনৈতিক যে ক্ষমতা এবং সাম্যর ক্ষেত্রে যে আইনগত মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছিল অন্যান্য দেশে, কিন্তু আমাদের দেশে অতটা হয়নি, এটাই ঠিক। কিন্তু রাজনৈতিক প্রক্রিয়া প্রভাবিত করার পর মতো যে কার্যকর যে ক্ষমতা মহিলাদের, তখনও পর্যন্ত ভারতে মহিলাদের হাতে আসেনি। আর যদি বা কিছু রাজনৈতিক ক্ষেত্রে মহিলাদের হাতে এসেও থাকে, তা কী হলো, বাস্তব ক্ষেত্রে তা কার্যকর হতো না। তাই সংখ্যাগত বিচারে মহিলাদের সংখ্যা লঘু নয়, কিন্তু রাজনৈতিক ক্ষমতা, শ্রেণী, তাদের মর্যাদা বিচারে মহিলাদের অবস্থান উপেক্ষিত। তাই রাজনৈতিক দিক দিয়ে থেকে কী হয়েছে, তাদের কাছ থেকে মহিলা ছিল সাধারণ পুরুষের অনুগামী পরছায়া হিসেবে পরিগণিত হতো, ঠিক আছে। শব্দটা বুঝতে হচ্ছে পরছায়া, অ্যাকচুয়ালি তাদের নামেই থাকতো, খাতা কলমে থাকতো, কিন্তু কার্যক্ষেত্রে থাকতো না। তাই মহিলাদের মধ্যে যে নেতৃত্বের যে বিষয়টি অসংগঠিত, অসংযতভাবে ছিল, তাই সাম্যের বৈষম্যের ব্যাপারে তাদের ধ্যান ধারণা মধ্যে নানান রকম যে অসঙ্গতি বা পরস্পরের যে বিরোধিতা তা বর্তমান। তার ফলে যে স্বাভাবিকভাবে সামাজিক এবং অর্থনৈতিক, রাজনৈতিক প্রভৃতি দিক থেকে সকল ক্ষেত্রে মহিলাদের মর্যাদা, তাদের ভূমিকা বঞ্চনা শিকার হয়ে পড়েছিল, ঠিক আছে। উল্লেখিত কমিটি তার প্রতিবেদনে আরও বলা হয়েছে যে কমিটি প্রতিবেদনে বলা হয়েছে কি, রাজনৈতিক প্রক্রিয়ায় মহিলাদের অংশগ্রহণ হার ছিল আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে তারপর থেকে। তাই নির্বাচনে তাদের অধিকাংশই অধিসংখ্যক, তা আস্তে আস্তে মানুষ যখন দেখলো যে মহিলাদের একটু একটু করে অংশ দায়িত্ব দেওয়া হলো, তারা অংশ অংশীদারিত্ব করতে থাকলো, তার ক্ষমতা পেতে থাকলো, তখন মানুষ বা মহিলারা আস্তে আস্তে অংশগ্রহণ করতে এগিয়ে আসতে লাগলো। তারা তাদের যে প্রত্যহিক জীবনে যে বিধিবদ্ধ যে বিষয়গুলো কী করতো, যে মতামত বক্তব্য ব্যক্ত করতো এবং বিষয় করতো, এবং তারা তাদের বক্তব্যকে প্রকাশ করতে আগ্রহ প্রকাশ করলো। এবং যখন ওরা প্রচারে আলো আসতে থাকলো, তখন তাদের এই চার দেয়ালে বন্দি জীবন থেকে আস্তে আস্তে তারা আসতো এবং তাদের নিজেদের যে বক্তব্য সেগুলো তারা ব্যক্ত করতে শুরু করলো, ঠিক আছে। দেশের যে বর্তমান রাজনৈতিক প্রক্রিয়া তার প্রভাব প্রতিক্রিয়া সৃষ্টির ব্যাপারে মহিলাদের যে ভূমিকা অনেক অংশই যে গুরুত্বহীন, এর কারণ হিসেবে বলা হয়েছে যে মহিলাদের মধ্যে রাজনৈতিক যে শিক্ষার বিকাশ ও বিস্তারের ব্যাপারে এবং রাজনৈতিক ক্ষেত্রে মহিলাদের যে সক্রিয় ব্যাপারে রাজনৈতিক দলগত উদ্যোগহীন, মানে তারা উদ্যোগ ছিল অতটা উদ্যোগ তখন ছিল না, কারণ তখন পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা ছিল বলে। তাছাড়া অধিকাংশ রাজনৈতিক দলের সংগঠনের ক্ষেত্রে পুরুষ প্রাধান্য সুপ্রতিষ্ঠিত হয়েছিল। সনাতন যে সমাজ ব্যবস্থা চলে আসতো সেটা সেখানে কী বলছে, সেখানে সংস্কার এবং মনোভাবপূর্ণ প্রভাবে রাজনৈতিক ব্যক্তিবর্গ তো মুক্ত নন, এবং সেখানে একেবারেই পুরুষ প্রধানই ছিল একমাত্র অবলম্বন। আলোচ্য প্রতিবেদনে যে প্রকাশিত হওয়ার পর যখন ওই প্রতিবেদনে একটা প্রকাশিত হলো যে মহিলাদের অবস্থান সম্পর্কে, তখন তারপর থেকে ধীরে ধীরে দুশতকের অধিককাল ধরে ইতিমধ্যে অতিবাহিত হয়, মানে তা সত্ত্বেও এখনও পর্যন্ত আমরা লক্ষ্য করি যে মহিলাদের আগের মতো ততটা প্রাদুর্ভাব এখন পর্যন্ত তারা নিজেদের প্রকাশ করতে পারেনি, ঠিক আছে। এরপরে আমি এ ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা মার্ক্সীয় ভাষায়, ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞানী যে মার্ক্স, তিনি মহিলাদের যে ক্ষমতা তৎকালীন সমাজে যেভাবে তাদের অংশগ্রহণ করেছিল, তাদের যে পাওয়ার ছিল, সেই দর্পণটা কীভাবে তুলে ধরেছেন মার্ক্স, সেটা নিয়ে একটু আলোচনা করছি।
বাহাতে রাজনীতি প্রক্রিয়া মহিলাদের যে অংশগ্রহণ ও ভূমিকা গুরুত্বহীনতা মার্ক্স তার সে মার্ক্স দেখিয়েছে তার যে আধুনিক কালে পুঁজিবাদী অর্থনীতি যে প্রকৃতি মহিলাদের রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণের পদে প্রতিদ্বন্দ্বিতা ঠিক আছে করতে থাকে ফলে যে প্রচলিত যে মতামত মহিলাদের উপর প্রতিবন্ধকতা এবং তাদের মধ্যে নানান রকম একটা অনুশাসন তাদের উপর চলতো তার ফলে তার বিদ্যমান ক্ষমতা কাঠামোকে প্রভাবিত করার ব্যাপারে বা রাজনৈতিক সক্রিয়তার ভাবে অংশগ্রহণ করার ব্যাপারে মহিলারা উদ্যোগ হন বা হতে পারতেন না। তাই সমাজ জীবনের সকল ক্ষেত্রে অনুগত থাকা বা অনুগত জীবনযাপনের ব্যাপারে অহমান কাল ধরে মহিলাদের সামাজিকভাবে যে শিক্ষা দেওয়া বা দেয়া হচ্ছে বা বাধা দেওয়া হতো তাদেরকে শিক্ষা থেকে বাধা দেওয়া হতো মানে তাদেরকে শিক্ষা দান থেকে দূরে রাখা হতো ফলে ভারতের যে সংবিধান মহিলাদের সাম্য যে সমান অধিকার স্বাধীনতা স্বীকৃতি এই সমস্ত থেকে তাদের আসলে বঞ্চিত তখন থাকতো। তাছাড়া এদেশের প্রচলিত যে গণতান্ত্রিক ব্যবস্থা যে সাফল্যের স্বার্থে এবং সংশ্লিষ্ট সংবিধানের ব্যবস্থাদি এবং তা থেকে বঞ্চিত হতো কিন্তু চলে আসা যে সমাজ ব্যবস্থা সাবেকীয় ধ্যান ধারণার সঙ্গে ভারতবর্ষের সাংবিধানিক এবং তার গণতান্ত্রিক বিধি ব্যবস্থার যে সামঞ্জস্যহীন ও সংঘাতপূর্ণ ছিল এর ফলে সামঞ্জস্যহীন এবং রাজনৈতিক যে সামাজিকীকরণ মহিলাদের মনে যে দ্বিধা দ্বন্দ্বের যে সৃষ্টি করেছিল এই কারণে যে গণতান্ত্রিক যে রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য সাধনের ব্যাপারে মহিলা দিক থেকে তা অসুবিধা সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, এবারের আর একটা পয়েন্ট আমি বলবো যেটা মহিলাদের নির্বাচন ভারতীয় মহিলা তাদের মহিলাদের রাজনীতিতে অংশগ্রহণ এবং তারা কিভাবে রাজনীতি করে বা রাজনীতিতে অংশগ্রহণ করতো সেটা নিয়ে আমি একটু আলোচনা করব মানে তৎকালীন সমাজ ব্যবস্থায় গণতান্ত্রিক যে রাজনৈতিক ব্যবস্থায় যে দুটো দিক থাকে একটা দিকে ছিল যে রাজনৈতিক অংশগ্রহণের বিষয়টি বিচার বিবেচনা করা যায় এবং এক নম্বরে নাগরিকদের যে রাজনৈতিক জীবনে যে অধিকাংশ সম্পর্কে সচেতনতা ও গুরুত্ব আরোপণ আর দু নম্বর ছিল যে ক্ষমতার অধিগ্রহণ ও এবং তার প্রয়োগ। ঠিক আছে, এই যে দুইটি পর্যায়ে জনগণের যে রাজনৈতিক অংশগ্রহণ তাদের পর্যালোচনা করা এ বিষয়ে একটি পরিষ্কার ধারণা লাভ করা যায় এবং সেক্ষেত্রে যে নির্বাচনের পর্যালোচনা প্রাসঙ্গিকতা ও তার গুরুত্ব বিরোধিতা বিতর্কের ঊর্ধ্বে। তাই ভারতবর্ষে যে নির্বাচন কমিশনের সুস্পষ্টভাবে এবং যে পরিসংখ্যান তারা পেশ করেছিল সেখানে যে সংকলন বা প্রকাশিত হয়েছিল সেখানে পরিষ্কারভাবে তা উল্লেখ করা যায়। কিন্তু এ ব্যাপারে আলোচিত যে সাধারণ নির্বাচনগুলি মহিলাদের অংশগ্রহণ বিষয়টি যে সাম্যকভাবে তা সংকলন বা বিচার বিশ্লেষণ করা হয়নি। তাই নির্বাচন যে কমিশনের আগে নির্বাচন যে যে সাম্প্রতিক বিষয়বস্তু পরিসংখ্যা প্রকাশ করেছে তাতে মহিলাদের যে প্রার্থীদের যে আলাদা করে চিহ্নিত করা হয়নি এখনো পর্যন্ত। ঠিক আছে, তাই কমিশনের পরবর্তী যে কালে এবং প্রতিবেদনে মহিলাদের প্রার্থীদের যে পৃথকভাবে যে চিহ্ন করে তাদের দেখানো হয় তবে পঞ্চায়েতে যে নির্বাচন হয় সেখানে যে কমিশনের প্রায় প্রতিবেদনে মহিলা ভোটারদের সংখ্যা ও শতকরা হিসেবে এবং তাদের প্রদত্ত ভোট ও তাদের শতকরা হিসেবে পৃথকভাবে পর্যালোচনা করা হয়ে থাকে। তাই রাজনীতিতে ভারতবর্ষের মহিলাদের অংশগ্রহণ সাম্প্রতিক তথ্যাদির উৎস হিসেবে একটি প্রতিবেদন ও একটি রচনার যে বিশেষভাবে উল্লেখযোগ্য এনপি সেট কর্তৃক প্রদত্ত যে রচনা তিনি যে রচনা করেছেন সেখানে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে পলিটিক্যাল যে পার্টিজ হ্যাঁ প্রবলেম অফ দ্য ওয়ার্ল্ড ফর উম্যান
সেই সঙ্গে আরেকটা কথা ও মনে আরেকটা লাস্ট আমি পড়ি শেষে একটা কথা বলবো, মানে শেষ আমি বক্তব্যের যে আলোচনার শেষ প্রান্তে এসে আমি যেটুকু বলবো সেটা হলো যে পরিসংখ্যান পর্যালোচনা পরিপ্রেক্ষিতে কষ্ট প্রতিপন্ন হয়, মানে যেটুকু আমরা এখনো পর্যন্ত যেটুকু আমরা আলোচনার মধ্যে বুঝতে পারলাম যে পুরুষদের ভোটদানের তুলনায় মহিলাদের ভোটদানের দানের হার কম, তাই না? দেখা যায় পুরুষ তুলনায় মহিলা কম হারে ভোট দেয়, এই তথ্য সিদ্ধান্ত গবেষণা সূত্রে ব্যাপক সমর্থন এবং সমস্ত দেশে মানে সমস্ত রাজ্যে আমাদের ভারতবর্ষে দেখবে যে কোনো জায়গায় এটাই প্রমাণিত যে পুরুষের তুলনায় মহিলারা সবসময় কম ভোট দেয়, এটা সব ক্ষেত্রে দেখা গেছে। আর দেশে এবং বিদেশে বিভিন্ন নির্বাচনে পর্যালোচনা গবেষণার থেকে সিদ্ধান্ত স্বীকৃত সমর্থিত হয়, ঠিক আছে? তো এই হলো ঘটনা, মোটামুটি এটাই ছিল আজকেকার আলোচনার বিষয়। যদি আমার এই আলোচনাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করবেন, তাহলে আমি কিন্তু আগামী আপনাদের সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার কিংবা ফোর্থ পেপার অন্যান্য যে পেপারগুলো আছে আমি আগামী দিনে আলোচনা করব বা নোটসপত্র নিয়ে আমি আগামী দিনে আপনাদের কাছে আসার চেষ্টা করব, ঠিক আছে? তো ধন্যবাদ, সবাই ভালো থাকুন, নমস্কার।